আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিচে ভালো আছেন? তো এখন যে ভিডিওটা সেটা হলো আল রাজি ব্যাংক নিয়ে। আল রাজি ব্যাংকে যারা এখন অ্যাকাউন্ট করেন নাই, তারা কিন্তু খুব সহজে অ্যাকাউন্ট করে এটিএম কার্ড নিতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি কিন্তু এই ভিডিওতে অ্যাকাউন্ট করা, এটিএম পিন করা, এটিএম অ্যাক্টিভ করা এবং টাকা ডিপোজিট করা সব কিছু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই বলবো আপনি ভিডিওটা কন্টিনিউ একদম লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনার এই ধরনের কোনো সমস্যা হবে না আশা করি। ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনি একই ভিডিওতে কিন্তু সব কিছু পেয়ে যাবেন এক এক করে। আপনি কীভাবে এটিএম বার করবেন সেটাও দেখাবো, কীভাবে এটিএম অ্যাক্টিভ করবেন ওটাও দেখাবো, কীভাবে এটিএমে টাকা ডিপোজিট করবেন তাও দেখাবো। ওকে, তো অবশ্যই বলবো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো কী কী লাগবে আপনার, কী কী করতে হবে সব কিছু আমি ভিডিওর ভিতরে এক এক করে দেখাবো। দেখুন, আমি প্রথমে আলোজি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনার প্লে স্টোর থেকে। তারপর প্রথম যেটা করবেন, আপনার মোবাইল নাম্বার এবং আপনার আকামা নাম্বার ওইটা এখানে দিতে হবে। তো আমি একটা মোবাইল নাম্বার আকামা নাম্বার দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার আকামা ডেট এক্সপায়ার হলে হবে না, আকামা ডেট থাকতে হবে। তারপর এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন আপনি করে দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা দিবেন। তো অবশ্যই বলবো আপনি আল রাজি ব্যাংকে যদি নতুন কোনো অ্যাকাউন্ট করতে চান তো অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ এর ভিতরে কিছু সেটিং কিছু কাজ আছে যেগুলো না করলে আপনি এটিএম বার করতে পারবেন না। দেখেন, এখানে কিন্তু আমার এটা হয় নাই। এখানে যেটা বলতেছে যে যে মোবাইল নাম্বারটা আমি ব্যবহার করেছি মোবাইল নাম্বারটা তার আকামাতে নাই, এই জন্য হবে না। তো আমি আবার তার আকামা নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে ট্রাই করবো। তবে ওইটা অফিসে থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনার আকামাতে থাকলেও হবে। আফসির অন্য একটা থাকলেও কোনো সমস্যা নেই, আপনার আকামাত মানে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু ক্লিয়ার। অনেক হয়তো ভাবতে পারেন যে আপনার আকামাতে যে নম্বরটা আছে নম্বরটা আফসিরে নাই, তাহলে অ্যাকাউন্ট হবে কি না? হয়ে যাবে, আপনার আকামাতে নম্বর থাকলে হবে, আফসিরে যে কোনো একটা থাকুক তাতে কোনো সমস্যা নেই। তারপরে আবার নতুন নম্বর দিয়ে কন্টিনিউ দিলাম। তারপর দেখেন এখানে চলে আসছে, তো এখন কিন্তু এটা হয়ে যাবে, কারণ এখন যে নম্বরটা দিয়েছি এটা তার আকামাতে আছে। দেখেন এখানে দ্বিতীয় অপশন চলে আসছে। তো এখানে আপনার প্রফেশন কি কোম্পানি এগুলো যা যা চাই আর কি, এখানে একটা একটা করে আপনি পুরা করে দিবেন। তো আমি পুরা করে দিচ্ছি, দেখেন। তো এখানে আপনি যে কাজ করেন ওই কাজ যদি না পান, এখানে আদার্স আছে বা লেবার ওয়ার্কার, আপনার ওই ড্রাইভার যে কোনো একটা কাজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে একবারে আপনাকে মানে যা করেন তাই দিতে হবে, এরকম কিছু না আসলে। তো এখানে দেখেন স্যালারি, এখানে আমি স্যালারি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি কত টাকা ইনকাম করেন, তো তার যে ইনকাম আছে ওই হিসাবে আমি দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া বাকি আছে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেখেন এখানে আমি উপরে দেখাইতেছি আপনাদেরকে, এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে রিফ্রেশ করে দেখা কিছু লাগবে না, এটা আপনার কোনো কিছু দিতে হবে না। আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। দেখেন এখানে যে ইমেল অ্যাড্রেস বাকি আছে এই জন্য কিন্তু তার ঠিক চিহ্নটা আসে না, মানে নেক্সট অপশনটা আসে না। আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিতেছি। আপনারা অনেকেই কমেন্ট করেন বা অনেকেই মেসেজ করেন যে আপনার এটিএম হয় না বা এটিএম বাইর হয় না। তো আসলে আপনার অ্যাকাউন্টগুলো করার সময় একটু কিছু সেটিং আছে যেগুলো আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ওকে করেন না, যার জন্য পরবর্তীতে আপনার ওই এটিএম কার্ডটা আর বাইর হয় না। তো এই জন্য বলবো অবশ্যই ভিডিওটা দেখেন কী কী করতে হয় বা কীভাবে করি। আমি কিন্তু একদম এটিএম বাইর করা সহ এটিএম অ্যাক্টিভ করা, এটিএমে টাকা ডিপোজিট করা সম্পূর্ণ কমপ্লিট কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট মতো দেখবেন। তো আমি তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আবার এখানে আছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। তারপরে নেক্সটে দিয়ে দিলাম। তো এখন চলে যেতে হবে আপনাকে নাফাতে, আপনাকে নাফা দিয়ে ভেরিফাই করতে হবে, মানে এখানে যে একটা নাম্বার দেখাবে আপনাকে নাফাতে ক্লিক করবেন। তো দেখুন নাফাতে ক্লিক করার পরে দেখেন একটা নাম্বার শো করতেছে, ওই নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে, ওই নাম্বারটা শো করবে। তারপরে এখানে আপনার মোবাইল স্ক্রিনে যে লকটা থাকবে ওই মোবাইল স্ক্রিনের যে লক, ওই লক পিন নাম্বারটা এখানে দিবেন। যদি ফিঙ্গার দেওয়া থাকে ফিঙ্গার দিয়ে লকটা ছুটিয়ে নেবেন। তো দেখুন ছুটিয়ে নিলাম। তারপরে এই যে নাফাতে আপনাকে ভেরিফিকেশন করতে বলতেছে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর আবার প্রসেসে দিয়ে দেবেন। তো ওখানে ওইখানে যে নাম্বারটা দেখছিলেন সেম নাম্বারটা এখানে আপনি সিলেক্ট করে দিতে হবে। আর আপনার যদি নাফাত ভেরিফাই করা না থাকে, মানে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে নাফাত কীভাবে করতে হবে এ নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে নেবেন। দেখে আপনারা নাফাতটাকে রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। তো দেখুন নাফাত ভেরিফাই হয়ে যাওয়ার পর আবারও আলরাজি অ্যাপসে যাওয়ার জন্য বলতেছে এখানে। তো ওই যে দেখেন আলরাজি অ্যাপসে, আবারও আমি আলরাজি অ্যাপসে চলে আসলাম। তো দেখুন আলরাজি অ্যাপস বলতেছে, তো আমি আলরাজি অ্যাপসে চলে আসলাম। তো এখান থেকে আবারও নাফাত বলতেছে, তো এখানে আবার দেখেন এই যে একটা নাম্বার 67 দেখা যাচ্ছে, এরকম একটা নাম্বার আপনার আসবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আবারও ভেরিফাই করে নিয়েছি। তো ভেরিফাই করার পর যে অপশনটা আসবে আপনার সামনে এই পেজে চলে আসবে, তৃতীয় পেজে। তো এখানে আপনার নামটা অটোমেটিক চলে আসবে, তারপরে আপনার ফাদার নেম, আপনার দাদার নাম এবং আপনার ফ্যামিলি নাম, মানে যেমন আমার নাম কামরুল ইসলাম, তো আমার প্রথম নামটা চলে আসে কামরুল, দ্বিতীয়টা ইসলামটা একদম নিচে দিতে হবে। একইভাবে তার নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জিল, তো মোহাম্মদটা চলে আসে মঞ্জিলটা নিচে দিয়ে দিলাম। তারপর আবার এখানে নেক্সট আসে, নেক্সটে দিয়ে দিবেন। তো নেক্সটে দেওয়ার পর কিন্তু এখানে নামগুলো চলে আসে। তো এখানে দেখেন আসে গ্র্যান্ড ফাদার নেমটা আরবিতে আসে না, ঠিক আছে। তো এখানে আপনি
আরবি নামটা কি করবেন, উপর নিচে যে কোনো একটা নাম এখান থেকে কপি করে নেবেন, আপনি টিপটা ধরে এটা কপি করবেন। কপি করে আপনি যে ঘরটা খালি আছে ওই ঘরে আপনি পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার আরবি নামে যে সমস্যাটা হয়ে যাবে। তারপর আবার নেক্সটে দিয়ে দিবেন, তারপর এখানে মেরিট দিয়ে দিবেন। তো মেরিট দেওয়ার পর আবার আপনার সামনে এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, মানে আপনার যে মানে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার সিটিটা দিয়ে দিবেন, আপনি আসলে কোন ডিস্ট্রিক্টের লোক, বা আপনার ঢাকা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সিটি অথবা আপনার ডিস্ট্রিক্ট যে কোনো একটা কিছু দিয়ে দেবেন এখানে। তারপর আবার এখানে নেক্সটে দিয়ে দিবেন, আমি ঢাকা দিয়ে দিছি। তারপর হচ্ছে কুড়িগ্রাম, কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, কুড়িগ্রাম দিলাম না। তারপর এখানে নো নোই থাকবে, আপনি কিছু করবেন না। আবার নেক্সটে দিবেন, তারপর আবার নো থাকবে, আবার আপনি নিচে নেক্সটে দিবেন। তো যেহেতু ভিডিওটা ক্যামেরা দিয়ে করা, একটু এদিক এদিক হয়েছে, কারণ স্ক্রিন রেকর্ড হয় না, স্ক্রিন রেকর্ড অ্যালাউড নেই। তো দেখুন আপনার ইউজার নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে আসবে, আপনার আমার নাম্বার সহ একটা ইউ দেওয়া থাকবে, আর বাকি পাসওয়ার্ডটা আপনি নিজে বানিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা তো কিছু নাম কিছু নাম্বার মিলিয়ে দিতে হবে, একটা বড় হাতের অক্ষর এবং কিছু ছোট হাতের অক্ষর, তারপর কিছু নাম্বার দিয়ে দিবেন। তারপর চোখের মতো আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। তো এটা আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, অথবা কোথাও লিখে রাখবেন, কারণ অনেকেই কমেন্ট করেন যে আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, পান নাই এ সেই। তো এটা আপনারা বেশি কনফার্ম করার আগেই এগুলো দেখে নেবেন এবং লিখে রাখবেন, তারপর কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পর এখানে চলে আসবো। এখানে আপনাকে আবার একটা পিন নাম্বার দিতে হবে আপনার এটিএম কার্ডের জন্য, আপনার ডিজিটাল কার্ডটা ব্যবহার করার জন্য একটা পিন নাম্বার। তো ওই পিন নাম্বারটা কিন্তু আপনাকে আবার একটু কাজে লাগবে, কখন লাগবে আমি সেটা দেখাবো অবশ্যই, দেখতে থাকেন ভিডিওটা। তো এখান থেকে আবারও নিচে আছে কনফার্ম, আপনি কনফার্মে ক্লিক করে দেবেন, একটু সময় অপেক্ষা করে আপনি নিচে কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমি নিচেও দেখাইতেছি আবার আপনাদেরকে কন্টিনিউ যেটা আছে মানে কনফার্ম, তো কনফার্মে দিয়ে দিব, এই যে দেখেন কনফার্ম নিচে। তো আমি কনফার্মে দিয়ে দিচ্ছি। তো কনফার্মে দেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে আবারও আগের পেজে চলে যাবে। এখানে দেখেন আপনাকে একটা কল আসবে বলতেছে, কিন্তু আসলে কলটা আসবে না। তো আপনি কী করবেন, এখানে প্রসেডে আছে, প্রসেডে ক্লিক করে দিবেন। নিচে আছে দেখেন প্রসেড, আপনি প্রসেডে ক্লিক করে দিলাম। তারপরে নিচে আবার চলে আসবে পরবর্তী পেজে, এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন অ্যাকাউন্ট নাম্বার দেখাইতেছে, সব কিছু দেখাইতেছে। তো অনেকে আছে কি এখান থেকে আপনি চলে যান, তো এখান থেকে চলে যাবেন না, আপনি ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন নিচে আছে প্রসেড, আবার প্রসেডে ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করার পর আবার আপনার সামনে এরকম একটা আসবে, এটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এই যে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে, অনেকেই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে ওকে না করার কারণে কিন্তু আপনার এটিএম কার্ডটা বাইর করতে পারেন। এই যে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন টিক চিহ্নটা দিয়ে দিবেন। তো টিক চিহ্ন দেওয়ার পর আবারও আই এগ্রিতে ক্লিক করে দেবেন, এখানে এখানে লেখা আছে আই এগ্রি, আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে চলে আসবে, এখানে আবার এটাতে আসলে আপনার কিছু করার দরকার নেই, এখান থেকে আপনি আবারও স্টার্টে ক্লিক করে দিতে পারেন। আমি স্টার্টে ক্লিক করে দিলাম, তারপরে এখানে আপনি যে হাতে টান দিবেন তাহলে হয়ে যাবে। তারপর দেখেন এখানে চলে আসছে, তো এখানে এখন আমার হোম পেজটা চলে আসে। তো এই যে আমার ডিজিটাল কার্ডটা এবং আমার ব্যালেন্সটা যদি দেখেন, এই যে চোখের মতো আইকনটা দেখতেছেন, ওই চোখের মতো আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তো এখানে আমার আসলে ব্যালেন্স নেই, আর অনেকের IBM লেটারটা লাগে, তো ওইটা আমি এখন এখানে দেখাচ্ছি না, কারণ তাহলে আর একটু ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য। তবে IBM লেটার যদি কারো প্রয়োজন থাকে, আপনারা বাইর করতে না পারেন, তাহলে কমেন্ট করলে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও দিব, যে কীভাবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারে যে IBM লেটার যেটা বলে, মানে কোনো কোম্পানিতে দেওয়ার জন্য বা কাউকে দেওয়ার জন্য, ওইটা কীভাবে বাইর করবেন, তাহলে আমি ওইটা দেখাবো। তো আমি এখন চলে আসলাম ATM কার্ড বাইর করার জন্য। মেশিনে দেখেন উপরে প্রিন্ট কার্ড লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আছে প্রিন্ট ডেবিট কার্ড, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আমি কিন্তু একসাথে আপনাদেরকে সব কিছু দেখাইতেছি, দেখেন আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আবার এখানে কনফার্ম করে দিবেন, দেখেন এখানে আছে কনফার্ম, আপনার কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে একটা কোড চলে আসবে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি, এখানে কোডটা দেওয়ার পর আবার এখানে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে নাম চলে আসবে, আপনি কার্ডের উপরে কোন নাম চাইতেছেন একটা নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেটাই চান। তারপর আপনার ফিঙ্গারটা দিতে হবে, তো যাদের ফিঙ্গার হয় না তাদেরকে তো ইউজার পাসওয়ার্ড দিয়ে, যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনারা এটিএম কার্ড বাইর করতে পারবেন, যাদের ফিঙ্গারের সমস্যা, অনেকে আছেন ফিঙ্গার হয় না। তো দেখেন এর ফিঙ্গার হয়ে গেছে, তারপর আবার এখানে কনফার্ম করে দিব। তো এখন কিন্তু আমাকে এখানে 95% পর্যন্ত অপেক্ষা করতে হবে, 95% হলে পরে আপনার কার্ডটা বাইর হবে, আর আগে কার্ড বাইর হবে না। তো যারা এতক্ষণ আমার সাথে আছেন দেখতেছেন, আর একটু সময় ধৈর্য সহকারে দেখেন, আমি আপনাদের এটিএমটা অ্যাক্টিভ কীভাবে করবেন, টাকা ডিপোজিট করবেন এটাও দেখাবো। তো দেখুন আমার এখানে 18%, আমি ভিডিওটা কেটে শুরু করে দিচ্ছি আসলে এখান থেকে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো 95%, দেখেন 82 হয়ে গেছে, 82-র পর আবার 95% হয়ে যাবে, কার্ডটা আমার চলে আসবে। তো এই যে দেখেন আমার 95 হয়ে গেছে এবং আমার এই কার্ডটা কিন্তু এখান থেকে চলে আসে, দেখেন এই যে কার্ড, এই কার্ডটা কিন্তু এখন নতুন পেন্ট করলাম, আর এটা করেছি হচ্ছে আপনার মানে 19 তারিখে, আসলে 19 ডিসেম্বর 2023। তো দেখুন আমি এখন এটিএম কার্ডটা এটিএম মেশিনে ঢুকিয়ে দিলাম, এটিএম মেশিনে ঢুকানোর পর আপনার যে পিনটা
প্রথম ব্যবহার করেছিলেন, একটা পিন এখানে দিয়ে দিবেন, একটা পিন দিবেন কোনো সমস্যা নেই, একটা পিন নাম্বার দিয়ে দিবেন 4 ডিজিটের, পিন নাম্বারটা দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, তো এরকম আপনি এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারিতে দিবেন, ব্যালেন্স ইনকোয়ারিতে দিলে পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, তো আপনার ওটিপিটা আবার এখানে দিয়ে দিতে হবে, আপনার মোবাইলে তখন করতে হবে, কারণ আপনার এটিএমটা অ্যাক্টিভ হয়নি, এই জন্য অ্যাক্টিভ করার জন্য আপনার মোবাইলে কোড আসবে, তো কোডটা যখন আসবে কোডটা আপনি এখানে দিয়ে দিবেন, কোডটা দেওয়ার পর আবারও কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর আবার আপনার সামনে এটা চলে আসবে, এখানে আপনার যে এটিএম কার্ডটা যে পিনটা ব্যবহার করতে চাইতেছেন, আপনার যেটা মনে থাকে সবসময় ওই পিনটা এখানে দিবেন, 4 ডিজিট আপনি পিন নাম্বারটা দিয়ে দেবেন, যে পিনটা দিয়ে আপনার পরবর্তী সময় এটিএম থেকে টাকা উঠাতে হবে, তো আমি এখানে পিন নাম্বার দেওয়ার পর আবার এখানে পিনটা ক্লিক করে দিলাম, অ্যাকসেপ্টে, তখন আবারও আমি ইয়েস এখানে টাকা ডিপোজিট করবো, দেখেন এখানে আছে ডিপোজিট, আমি ডিপোজিটে ক্লিক করলাম, তখন আপনার এই যে বক্সটা আছে নিচে দেখেন এই বক্সটা খুলে গেছে, এই বক্সের ভিতরে আপনার যে টাকাটা সোজা করে একদম সুন্দর করে টাকাটা ঢুকিয়ে দিবেন, তারপর অটোমেটিকলি টাকাটা রেগে যাবে, লেগে যাওয়ার পর আবার আপনার টাকাটা তারা কাউন্ট করবে, মানে হিসাব করবে, হিসাব করার পর আপনার অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে, তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, দেখেন আমার টাকা কিন্তু ডিপোজিট হয়ে গেছে, এটিএম অ্যাকাউন্ট করা থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিটলি আমি এই ভিডিওতে দেখাইলাম, তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।